একটা সময় আমিন খানের সিনেমায় দ্বিতীয় নায়ক বা সাইড নায়ক হিসেবে কাজ করেছেন শাকিব খান। আর এখন সেই আমিন খানের কামব্যাক চায় দর্শক শাকিব খানের সিনেমার ভিলেন হিসেবে। এভাবে ডেকে আনার মানে কি? সত্যি সময় কত দ্রুত পরিবর্তন হয়ে যায়। পেরেশানি হয়ে গেছে ভাতিজা, কাম আছে। আমিন খান সত্যি খুব ভালো একজন মানুষ ও ভালো একজন অভিনেতা। তোরে ডাকলে তো তুই আসস না, খালি ঘর বাইরে মেলা গরম। সে ইন্ডাস্ট্রিতে কাম ব্যাক করলে আমি ব্যক্তিগত ভাবে খুবই খুশি হব। টাকাই টাকা, ওর ওখানে যাইতে অপারেশন করতে। তার সময়ের অন্য নায়কেরা ভুঁড়ি বের করে হাঁটে, আর আমিন খান এখনো ফিট আছেন, সুদর্শন আছেন, যুগের সঙ্গেই যুগ উপযোগী হবেন। এত টাকা?